আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে বাংলা ক্লাসে বাংলা ব্যাকরণ ক্লাসে স্বাগতম আজকে আমরা পড়ব দ্বিতীয় অধ্যায় এটা হবে ব্যাকরণ ও বাংলা ব্যাকরণ যথারীতি এই কথাটা মনে রাখবে যে আমরা যে পাতে বোঝার জন্য যে প্রশ্নগুলো দিই সেগুলো কিন্তু পরীক্ষাতে আসার নিশ্চয়তা নাই প্রশ্ন যেখান থেকে আসুক না কেন উত্তর কিন্তু পার্টের ভিতরেই থাকবে তাই পাটটা কিন্তু রিডিং পড়তে হবে বুঝে বুঝে পড়তে হবে আর বারবার পড়তে হবে তাহলে ছোটো বন্ধুরা তোমার ভিডিও থামিয়ে এই প্রশ্নগুলো লিখতে পারো এতে করে পাটটা যখন চলবে আমরা এই প্রশ্নগুলো খোঁজার চেষ্টা করব। এবং দেখবো যে আরও কিছু প্রশ্ন তৈরি করা যায় কি না কারণ এই প্রশ্নগুলো পরেও দেখবো যে আরও কিছু লাইন আসে সেগুলো থেকে প্রশ্ন অতি সহজে তৈরি করা যায় তাই আমরা আরও কিছু প্রশ্ন তৈরি করব অতিরিক্ত কিছু প্রশ্ন ভিডিও থামা এগুলো লেখো ব্যাকরণ কাকে বলে বাংলা ব্যাকরণ কাকে বলে ব্যাকরণের যে কোনো দুইটি কাজ লেখো ব্যাকরণ জানা প্রয়োজন কেন কিংবা ব্যাকরণের প্রয়োজনীয়তা আলোচনা করো কিংবা ব্যাকরণ আমাদের কী কাজে লাগে এই ধরনের বিভিন্ন প্রশ্ন হতে পারে অন্য একটি ভাষা সম্পর্কে জানতে হলে আমাদের কি করতে হবে বুঝিয়ে লেখো এগুলো উত্তর কিভাবে লেখা যায় সেগুলো আমরা অতি সহজে আমরা দেখবো পাটের ভিতরে আছে তাহলে তারপরে এগুলো লিখতে পারো সুন্দরস্থান পূরণ আমরা কিন্তু পুরো পাটে এগুলো খুঁজে পাবো ঠিক আছে এগুলো পাঠ না পড়লে কিন্তু বোঝা যাবে না চলো পাটের ভিতরে যাচ্ছি আজকে আজকের পাঠটা হলো এটা আমাদের বাংলা ব্যাকরণ ব্যাকরণ ও বাংলা ব্যাকরণ চলো পাঠটা একটু পড়ি আমরা মানুষ তার পরিবার ও নিকটজনের কাছ থেকে সর্বপ্রথম কথা বলতে শেখে তার এই কথা বলা বা ভাষা সবসময় একেবারে নির্ভুল হয় না উচ্চারণ শব্দ ব্যবহার বাক্য গঠন ইত্যাদিতে নানারকম ঘাটতি থেকে যায় আপনজনের কাছ থেকে সম্ভাব্য ক্ষেত্রে মানুষ শুদ্ধভাবে বলতে লিখতে ও পড়তে শেখে শুদ্ধভাবে বলা লেখা ও পড়ার কিছু নিয়ম আছে এই নিয়মকে ব্যাকরণ বলে তাহলে ব্যাকরণ কী ব্যাকরণ বলতে কী বুঝে আমরা অতি সহজে এখান থেকে পেয়ে যাব। এই নিয়মগুলো যে বইতে লেখা থাকে তাকে ব্যাকরণ বই বলে পৃথিবীর সকল প্রতিষ্ঠিত ভাষারই ব্যাকরণ আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেন যে শাস্ত্র জানলে ভাষা শুদ্ধরূপে লিখতে পড়তে ও বলতে পারা যায় তার নাম ব্যাকরণ তাহলে আমরা ব্যাকরণ কি পেলাম এখন বাংলা ব্যাকরণ কি এখানে দেখি তো আমরা একটু ছোট বন্ধুরা শুনো তোমরা একটু কথা মনে রাখবে আমাদের বাংলা ব্যাকরণ যে কোনো বই থেকে পড়লে চলবে আমরা শুধু পড়ার জন্যই এখান থেকে নিয়েছি নিয়েছি তোমরা অন্যান্য বই থেকে পড়তে পারো আরও বড়ো বই পড়তে পারো অসুবিধা নাই ছোটো বইও একই ধরনের কথাবার্তা থাকে তাকে চলো বাংলা ব্যাকরণ কাকে বলে একটু পড়ে নিই আমরা আমরা বাংলাদেশে বাস করি আমাদের ভাষার নাম বাংলা ভাষা বাংলা ভাষা শুদ্ধভাবে বলা পড়া ও লেখার যে নিয়ম তাকে বাংলা ব্যাকরণ বলে আমরা এখন যে বইটি পড়ছি সেটিও একটি বাংলা ব্যাকরণ বই এ বইটি পড়লে আমরা বাংলা ভাষার নিয়মকানুন সম্পর্কে জানতে পারবো ছোটো বন্ধুরা এরপরে অংশ দেখা যাচ্ছে ব্যাকরণের কাজ কিংবা ব্যাকরণের প্রয়োজনীয়তা কিংবা কেন আমরা ব্যাকরণ পড়ব ঠিক আছে বাংলা ব্যাকরণ পড়ার প্রয়োজনীয়তা কী সেগুলো অত সুন্দরভাবে এখানে দেওয়া আছে তোমরা পাঠটা পড়বে ব্যাকরণের কাজ ব্যাকরণ একটি ভাষার ধ্বনি শব্দ বাক্য ও এর অর্থ সম্পর্কে আলোচনা করে ঠিক আছে দুই ব্যাকরণ ভাষাকে শুদ্ধ রাখতে ও সমৃদ্ধ হতে সাহায্য করে তিন ব্যাকরণ জানার ফলে মানুষ অর্থপূর্ণ সুন্দর বাক্য লিখতে ও বলতে ও লিখতে পারে চার ব্যাকরণ জেনে মানুষ ভাষার রীতি ও প্রকৃতি বিশ্লেষণ করতে পারে ঠিক আছে নিজের ভাষার জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হলে প্রতিটি শিক্ষার্থীকে মন দিয়ে নিষ্ঠার সাথে ব্যাকরণ অনুসরণ করতে হবে অন্য ভাষার মানুষও যদি অপর একটি ভাষার জ্ঞান ও দক্ষতা অর্জন করতে করতে চায় তাহলেও তাকে এই ভাষার ব্যাকরণ জানতে হবে তাহলে ছোট্ট বন্ধুরা ব্যাকরণ পাঠের পর্যন্ত আমরা পেয়ে গেলাম এখান থেকে তাহলে পাঠের শুরুতে যে প্রশ্নগুলো দিয়েছিলাম আশা করছি তোমরা উত্তরগুলো পেয়ে গেছো অতক্ষণে যেমন ধরো পৃথিবীর সকল প্রতিষ্ঠিত বাসাটা কী আছে অবশ্যই পারবে তোমরা তারপরে শুদ্ধভাবে লেখা বলা অপরাধ কিছু কী আছে এগুলো আমরা খুঁজে পাবো অবশ্যই আর এই প্রশ্নগুলো উত্তর তো পেয়ে গেছি কী কী বলো যেমন ধরো ব্যাকরণ কাকে বলে পেয়ে গেছো বাংলা ব্যাকরণ কাকে বলে ব্যাকরণের যে কোনো যদি কাজ ওই কাজটা মানে হলো প্রয়োজনীয়তা কি আর ব্যাকরণ জানার প্রয়োজন কেন এটা হবে ব্যাকরণ জানার প্রয়োজন আলোচনা করবে বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে কিন্তু উত্তর এক আবার একটি ভাষা সম্পর্কে জানতে হলে আমাদের কী 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 করতে হবে ওদের ওটা হবে ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা একই ধরনের প্রশ্ন কিন্তু একই এই তিন ওটা প্রশ্ন এক কিন্তু উত্তর এক ঠিক আছে তিনটা প্রশ্নের উত্তর কিন্তু একই তোমরা এখান থেকে অতি সহজে সব কিছু পেয়ে ব্যাকরণ কাকে বলে এটা হবে এখানে পাবো আমরা ব্যাকরণ বলে এটা আর বাংলা ব্যাকরণ কাকে বলে এটা আমরা এখান থেকে পাবো ঠিক আছে না ব্যাকরণ যখন দুইটি কাজ ব্যাকরণের জানা প্রয়োজন কেন একটি অন্য একটি ভাষা সম্পর্কে জানতে হলে কী করতে হবে সব কিছুর উত্তর আমরা এখান থেকে পেয়ে যাব। কি এখন তো কি সহজ লাগছে ছোটো বন্ধুর আজকে এই পর্যন্ত এইভাবে তোমরা আরও কিছু প্রশ্ন তৈরি করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর কোনো অসুবিধা হলে ক্লাসে আমরা আলোচনা করব আর সবাই ভালো থাকবে আসসালাম